বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শনের 2022 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের অধ্যায় হচ্ছে বচন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলো বলছি। তো দেখো, বচন অধ্যায় আমি মোট 5টা প্রশ্ন তোমাদের দিয়েছি, 5টা প্রশ্ন পড়লেই এই অধ্যায়তে পেয়ে যাবা। আর যারা একটু লজিকে কাঁচা আছো তারা কিন্তু প্রশ্নগুলো বেশি করে ভালো করে পড়বে, কারণ লজিক অথবা প্রশ্ন দুটোই দেওয়া থাকে, ঠিক আছে? তা দেখো, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ বচনের সংযোজকের ভূমিকা আলোচনা করো, এর মান দেওয়া থাকবে 2+6=8। তা 2 নম্বর প্রশ্ন দেখো, ব্যাপ্যতা কাকে বলে? ব্যাপ্যতার 2টি নিয়ম লেখো, ঠিক আছে? তারপরে এ, ই, আই, ও বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য উদাহরণ সহকারে লেখো। পরের প্রশ্ন দেখো, অ্যারিস্টটলের নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহকারে আলোচনা করো, এর মানও দেওয়া থাকবে 8। তারপর 4 নম্বর প্রশ্ন, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো, মান কত থাকবে? 8 থাকবে। পরের প্রশ্ন দেখো, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য উদাহরণ সহকারে আলোচনা করে, এর মান হচ্ছে 6 দেওয়া থাকবে। কেন 6 লিখলাম? কারণ এর সাথে একটা লজিকও দেওয়া থাকতে পারে কিংবা এর সাথে একটা প্রশ্ন যুক্ত থাকতে পারে, তার জন্য 6 মান দেবে। তো এই তোমাদের 5টা তোমাদের দিলাম বচন অধ্যায় থেকে। তো এই 5টার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবা, ভালো করে পড়বা, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই।